পুরো দেশ জুড়ে চলছে সাকিব অপু নিয়ে ইস্যু, চলছে তর্ক বিতর্ক, গুজব গুঞ্জন, কেউ পক্ষ নিচ্ছেন সাকিবের, কেউ বা অপুর। তবে যার জন্য এত তোড়পাড়, এত হইসই বলে দাবি অপুর পক্ষের, সেই বুবলিও অবশেষে মুখ খুললেন। নিজের বাসায় আজ দুপুরে সংবাদকর্মীরা সাকিব অপু ইস্যুতে তার অবস্থান জানতে চাইলে তিনি সাকিবের সাথে সম্পর্ককে সুদীর্ঘ বলে দাবি করেন। অপুর বিয়ের আগেই সাকিব তার সাথে সম্পর্ক করেছে, এরকমও দাবি জানান বুবলি। অপুর দাবি অনুযায়ী সাকিবের সাথে সংসার 9 বছরের। তবে কি এর আগেই সাকিব বুবলির পরিচয়? সে সময় তো তিনি মিডিয়াতে অপরিচিত ছিলেন। এই প্রসঙ্গে মিডিয়ার হাতে আসা কথিত সেই কাবিননামায় যেখানে বুবলির প্রদত্ত নামের উল্লেখ আছে তার সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, কাবিন বা বিয়ে এর কোনটাই যেহেতু সাকিব এখন মিডিয়াকে জানাননি, তবুও এ বিষয়ে আগেই কিছু বলবেন না। তবে শেষ পর্যন্ত সাকিব তার দিকে এগোচ্ছেন এমনটাই যেন কথার আবাসের সুর পাওয়া গেল বুবলির বাসে। প্রমাণ মিলেছে সাকিবের বর্তমান সিদ্ধান্তেই। অনেকে ভেবেছিল সাকিব হয়তো সন্তানের কথা ভেবে সংসার ধরে রাখবেন, কিন্তু বিবাহিত জীবনের দীর্ঘ 9 বছরের বেশি সময় পার করে জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান কেন তালাক দিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাসকে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে। কি কারণে সন্তানের জন্মের 1 বছর পেরুতেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চাইছেন নায়ক? সে প্রশ্নের উত্তর খুঁজে ফিরেছেন সবাই। আর তাছাড়া এই বিষয়ে স্পষ্ট করে গণমাধ্যমকে কিছু বলছেন না সাকিব খান, শুধু জানিয়েছেন তালাক নামায় তিনি সই করেছেন। ব্যাস এটুকু বলেই আবার শুটিং এ মন দিয়েছেন তিনি। অপুকে তালাক দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব খানের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। আইনজীবী সিরাজুল ইসলাম জানিয়েছেন ডিভোর্সের কারণ। তিনি জানান নোটিশে সাকিব 2টি কারণ দেখিয়েছেন। সাকিব অভিযোগ করেছেন অপু তাদের সন্তানকে কাজের লোকের কাছে রেখে কথিত বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছিলেন। দ্বিতীয় অভিযোগে সাকিব জানিয়েছেন অপু তার কোনো নির্দেশ মেনে চলে না, তাই তিনি বিবাহ বিচ্ছেদ চান।